কলকাতা বা তার আশেপাশে সব থেকে কম খরচে মাত্র 150 টাকায় সারাদিন ওয়াটার পার্কের মজা নিতে চাইলে চলে আসতে পারেন বনগাঁর বিখ্যাত পার্ক অগ্নিকন্যা ওয়াটার পার্কে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান মিনি ট্রাভেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রচণ্ড গরমে স্বস্তির সেরা ঠিকানা অগ্নিকন্যা ওয়াটার পার্কে। তবে এই ওয়াটার পার্কে আপনাদেরকে অনেকগুলি অসুবিধার সম্মুখীন হতে হবে। আমরা আজকের এই ভিডিওতে তার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যদি এই অগ্নিকন্যা ওয়াটার পার্কে আসতে চান তাহলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্কের ভালো এবং খারাপ সমস্ত কিছু পরিষ্কারভাবে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন জায়গার নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনাদের প্রথমে জানিয়ে দিই এই পার্কে আপনারা আসবেন কিভাবে। অগ্নিকন্যা সেন্ট্রাল পার্কে আসার সবথেকে সহজ মাধ্যম হলো ট্রেন। ট্রেনে শিয়ালদহ থেকে বনগাঁগামী যে কোনো একটি লোকাল ট্রেনে উঠে বনগাঁ স্টেশনে নেমে পড়ুন। বনগাঁ স্টেশনে নামার পর বনগাঁ স্টেশনের 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে দেখতে পারবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো উঠে চলে আসতে পারবেন একদম পার্কের গেটের সামনে। টোটো ভাড়া মাত্র 25 টাকা মাথা পিছু। আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। অগ্নিকন্যা পার্কে আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে পার্কের বাইরে পেয়ে যাবেন পার্কিং লট। এখানে 2 চাকার গাড়ি 10 টাকা, টোটো পার্ক করতে হলে 20 টাকা এবং 4 চাকা 40 টাকার বিনিময়ে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। পার্কের গেটের বাইরে অনেকগুলো ফুড স্টল পেয়ে যাবেন, কিন্তু মনে রাখবেন বাইরের কোনো খাবার ভেতরে নিতে দেওয়া হয় না, শুধু জলের বোতল নেওয়ার ক্ষেত্রে ছাড় আছে। অগ্নিকন্যা সেন্ট্রাল পার্কে প্রবেশ করার আগে টিকিট কেটে নিন। আপনারা ওয়াটার পার্কে যান বা না যান, পার্কের ভেতরে প্রবেশ করতে হলে আগে এই 50 টাকার মূল্যের টিকিট কেটে নিতে হবে, কারণ পার্কের ভেতরে রয়েছে দারুণ দারুণ অ্যাক্টিভিটি বড় ছোট সকলের জন্য। টিকিট কাটা হয়ে গেলে মূল গেটের ভিতরে প্রবেশ করার আগে টিকিট এবং ব্যাগ চেক করিয়ে প্রবেশ করুন। সবুজে ঘেরা সমগ্র পার্কটিতে খুব সুন্দর সুন্দর গান চলছে। পার্কের ভিতরে প্রবেশ করেই ড্রাই পার্কটির শেষ প্রান্তে চলে আসুন, প্রথমে ওয়াটার পার্কের আনন্দ উপভোগ করার জন্য। আপাতত এই পার্কটি সপ্তাহের 7 দিনই সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। ওয়াটার পার্কের প্রবেশদ্বারের বাঁ পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে মাত্র 150 টাকার বিনিময়ে ওয়াটার পার্কের টিকিট কেটে নিন, আর সঙ্গে 20 টাকার একটি লকার এবং সিনথেটিক পোশাক ভাড়া 50 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো। আপনারা চাইলে বাড়ি থেকেও পোশাক নিয়ে আসতে পারবেন। টিকিট কাটা হয়ে গেলে টিকিট পরীক্ষকদের টিকিট পরীক্ষা করিয়ে ভেতরে প্রবেশ করে প্রথমে চলে আসুন সোজা চেঞ্জিং রুমের দিকে। এখানে একদিকে মেয়েদের, অপরদিকে ছেলেদের চেঞ্জিং রুম দেখতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো ভেতরে প্রবেশ করে প্রথমে লকারের টিকিট দেখিয়ে লকারের চাবি নিয়ে নিন। ড্রেসের প্রয়োজন হলে ড্রেস নিয়ে নিতে পারবেন। আপনারা মনে রাখবেন লকারের টিকিট 20 টাকা, কিন্তু চাবি নেওয়ার সময়ও অগ্রিম 50 টাকা জমা রাখতে হবে এবং পোশাকের টিকিট 50 টাকা, আর অগ্রিম 100 টাকা জমা রাখতে হবে। বাড়ি ফেরার সময় লকারের চাবি এবং পোশাক ফেরত দিলে আপনাদের অগ্রিম টাকা সব আবার ফেরত দিয়ে দেওয়া হবে। চেঞ্জিং রুমের ভিতরে ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা আলাদা রুম করে দেওয়া হয়েছে। ভিতরে শাওয়ারও রয়েছে এবং ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। চেঞ্জিং রুমের পাশেই টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, ছেলে এবং মেয়েদের আলাদা আলাদাভাবে। আপনাদের ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিস লকারে রাখা হয়ে গেলেই বেরিয়ে পড়ুন জলে নামার জন্য। প্রথমে চলে আসুন ওয়েভ পুলের দিকে। এখানে কৃত্রিমভাবে তৈরি করা খুব সুন্দর জলের ঢেউ উপভোগ করতে পারবেন। ওয়েভ পুল বন্ধ হয়ে গেলে চলে আসুন রেইন ডান্সের দিকে। আপনারা মনে রাখবেন ওয়েভ পুল যখন চালু হয় তখন বাকি সব অ্যাক্টিভিটি বন্ধ থাকে, আবার 30 মিনিট পর যখন ওয়েভ পুল বন্ধ হয়ে যায় তখন আবার বাকি অ্যাক্টিভিটিগুলো চালু হয়।
প্রতিটি অ্যাক্টিভিটি 30 মিনিট অন্তর চেঞ্জ হতে থাকে। এবার চলে আসুন ওয়াটার রাইড গুলোর কাছে। এখানে ছোট বড় অনেকগুলো রাইড রয়েছে, আপনারা পছন্দ মতো রাইডগুলোতে উঠে আনন্দ উপভোগ করতে পারবেন। স্পেশালি বাচ্চাদের জন্য একটি ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। ওয়াটার পার্কের সমস্ত অ্যাক্টিভিটি চালু থাকে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। পার্কের ভেতরেই দেখতে পারবেন ফুড জোন, এখানে আপনারা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন। স্ন্যাক্স এবং ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। এখানে মাছ ভাত পেয়ে যাবেন 90 টাকা, ডিম ভাত 70 টাকা, মাংস ভাত 150 টাকা। এছাড়াও বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা রয়েছে। তো চলুন বন্ধুরা, এবার এক এক করে আপনাদের এই ওয়াটার পার্কের অসুবিধাগুলো জানিয়ে দিই। 1 নম্বর অসুবিধা হলো এখানে কোনো রকম অনলাইনের ব্যবস্থা নেই, তাই আপনাদেরকে বাড়ি থেকে সম্পূর্ণ ক্যাশ নিয়ে আসতে হবে। 2 নম্বর অসুবিধা হলো একটু লেটে পৌঁছালে লকার পাওয়া যায় না। লকারে টিকিট কাটার পরেও আপনাদেরকে ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র ফাঁকা জায়গায় ফেলে রাখতে হয়, তার কারণ এখানে লকারের সংখ্যা খুবই কম। 3 নম্বর অসুবিধা হলো এখানের জল খুবই নোংরা এবং অপরিষ্কার। 4 নম্বর অসুবিধা হলো এখানের জল খুবই গরম। এই ওয়াটার পার্কটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগতো, জলগুলো খুব নোংরা। কিন্তু তবুও বলবো, মাত্র 150 টাকার বিনিময়ে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তবে আমাদের ড্রাই পার্কটি খুব ভালো লেগেছে। সম্পূর্ণ পার্কে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং সবুজে ঘেরা রয়েছে। আপনাদের ওয়াটার পার্ক ঘোরা হয়ে গেলে ওয়াটার পার্কের গেট থেকে বাইরে বেরিয়ে বিকেলের সময়টুকু এই অগ্নিকন্যা ড্রাই পার্কটি ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। অগ্নিকন্যা বিনোদন পার্ক বা ড্রাই পার্কের সমস্ত তথ্য আমাদের আরেকটি ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার সামনের সপ্তাহে নতুন জায়গার নতুন তথ্য নিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।